কালটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই যৌবন ইবাদত আল্লাহ অনেক পছন্দ করেন। কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই যৌবন কাল কিভাবে কাটিয়েছি। মানুষের জীবনে কয়েকটা কাল আছে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। মানুষের জীবনে ও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই যৌবনকাল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। আজকের সমাজে অধিকাংশ ছেলেমেয়েরা অল্প বয়সেই যৌবনকালকে নষ্ট করে ফেলতেছে, যৌন শক্তি হারিয়ে ফেলতেছে মিসইউজের কারণে, নিজের কারণে। তবে হ্যাঁ, একটা কথা বলে দেই, যদি আপনারা একটা খাবার নিয়মিত খেতে পারেন, অল্প টাকা খরচ হবে, বেশি টাকা নয়, যদি এই খাবারটা নিয়মিত খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যৌবন নষ্ট হবে না। নাবিজ নাবিজ বানিয়ে খাবেন। নাবিজ বানাবেন কিভাবে সেটাও আমি বলে দেব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবাইকে জিজ্ঞাসা করা হবে, যৌবনকালে ইবাদত বন্দেগী কেমন করেছো, যৌবনকাল কিভাবে কাটিয়েছো। যৌবনের হিসাব না দিয়ে কেউ কদম নড়তে পারবে না। কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে সবাই খৎনাবিহীন উলঙ্গ অবস্থায় খালি পায়ে উঠে দাঁড়িয়ে যাবে। আয়েশা বলে, ওগো নবীজি, আমি আপনার বিবি, আমি আয়েশা, ওকে উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? ওগো নবীজি, হ্যাঁ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি পর্যন্ত উলঙ্গ উঠবে? মা আয়েশা তখন বলে, ওগো নবীজি, আমি তো আপনার বিবি, আমার তো লজ্জা হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার এই অবস্থা এমন ভয়ঙ্কর হবে, কে উলঙ্গ কে খতনা বিহীনকে খালি পায়ে দেখবার মতো সুযোগ থাকবে না। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। নবীরা পর্যন্ত বলবে, ইয়া রব্বি নাফসি, হে প্রভু, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কেউ কারো কাজে আসবে না। ইয়াউমা ফিরুল মারুমিনা, কি ভাই কাজে আসবে না, ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা কেউ কাজে আসবে না, সবাই পলায়ন করবে। ওয়া সাহিবাতি ওয়া বানি, বিবি কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। রে আয়েশা, তাকাইবার মতো সুযোগ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, আল্লাহর কাদরে দাঁড়াতে হবে। ওই কিয়ামতের ময়দানে সবাইকে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছো, যৌবন কালে ইবাদত বন্দেগী কতটুকু করেছো, নাকি সারা রাত মোবাইল ব্রাউজিং করে করে সময় নষ্ট করেছো, নাকি সারা রাত বান্ধবীর সাথে চ্যাটিং করে করে সময় নষ্ট করেছো, ব্লু ফিল্ম দেখে সময় নষ্ট করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুল ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকের ঘরে মেমরি লাগিয়ে দিয়েছে, ক্যামেরা লাগিয়ে দিয়েছে, গোপন কি করো, প্রকাশ্যে কি করো, রাতে কি করো, দিনে কি করো, সব রেকর্ড হইতেছে। কিয়ামতের ময়দানে গর্তান থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নাও কিতাব পড়ো, ইকরা কিতাবাকা, কিতাব পড়ো আজকে, কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়বার জন্য তুমি যথেষ্ট, ধরা পড়ে যাইবা। এই জন্য সাবধান, গভীর রাতে একা একা কি করো যুবক, তোমার বান্ধবীর সাথে কি কথা বলো, দুনিয়ার কেউ জানুক আর না জানুক আল্লাহ ভালো করে জানে, কিয়ামতের ময়দানে সবগুলো প্রকাশ করে দেবে। এই যুবক যুবতীরা অধিক রাত্র জাগ্রত হওয়ার কারণে আস্তে আস্তে যৌবন নষ্ট করে ফেলতেছে, মিসইউজের কারণে, জিনা পরকীয়ার মাধ্যমে নষ্ট করে ফেলতেছে। এই জন্য তারা আজকে ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত। এই কাজগুলো কখনো করবেন না। তবে হ্যাঁ, একটা আমল বলে দেই, একটা কাজ করবেন, সেই কাজটা হলো প্রতিদিন নাবিজ বানিয়ে খাবেন। নাবিজ খেলে দেহের মধ্যে শক্তি সঞ্চার হবে, যৌবন নষ্ট হবে না। নাবিজ হলো রাত্রিবেলা পাঁচ সাতটা খেজুর বিচি ছড়িয়ে একটু আধা গ্লাস দুধের মধ্যে অথবা শুধু পানির মধ্যে রেখে ভিজিয়ে রাখবেন, সকালবেলা পানি সব খেজুরগুলো খেয়ে ফেলবেন, এটাকে নাবিজ বলে। আবার কিসমিস দিয়েও তৈরি করতে পারেন, কিসমিস ভিজিয়ে রাখবেন সকালবেলা, আপনি এই আধা গ্লাস দুধের মধ্যে অথবা এই আধা গ্লাস পানির মধ্যে সকালে খেয়ে ফেলবেন। তবে এটা বেশি রাখবেন না, রাতে ভিজালে সকালে খেয়ে ফেলবেন। দুই তিন দিন, চার পাঁচ দিন রাখলে মদ হয়ে যাবে, তখন গুনাহ হবে, কবিরা গুনাহ। এগুলো মদ বানিয়ে খাওয়া যাবে না, নাবিজ খাবেন।
কিসমিস দিয়ে খাওয়া যায়, এরপরে নাবিজ কি বলে খেজুর দিয়ে খাওয়া যায়, খরমা দিয়ে খাওয়া যায়। চেষ্টা করবেন নাবিজ যদি কন্টিনিউ খেতে পারে মাত্র 5-7টা খেজুর লাগবে, আর যদি কিসমিস দিয়ে বা অল্প কিছু কিসমিস আপনি খাইলে দেখবেন আপনার দেহের মধ্যে শক্তির সঞ্চার হবে, হারানো যৌবন ফিরে পাবেন। যারা মিসইউজ করে নষ্ট করে ফেলেছেন তাদের হারানো যৌবন ফিরে পাবেন। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার যৌবন নষ্ট হবে না। এটা সাহাবায়ে কেরাম এইভাবে নাবিজ বানিয়ে খেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করতেন। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত আছে, ওই সুন্নাতগুলো আপনি মানতে পারলে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমতে পরিপূর্ণ করে দেবে। যৌবন কালটার দাম অনেক বেশি। এই যৌবন কালে কোনো মানুষ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার জবাব দেয়, হে আমার বান্দা বান্দি আমাকে কেন ডেকেছো, কি লাগবে তোমার বলো। আর বৃদ্ধকালে 70 বার ডাকলেও আল্লাহ একবার জবাব দেয় কিনা তা তোমার সন্দেহ, তখন তো ওযু ঠিক থাকে না, আমলে ঠিক থাকে না, চলাফেরা ব্যালেন্স থাকে না। সেই জন্য ওই সময়ের ইবাদতের চাইতে যৌবন কালের ইবাদত আল্লাহ দরবারে অনেক বেশি পছন্দনীয়, আল্লাহ অনেক